ভারতকে উৎসবের দেশ বলা হয়। সনাতন ধর্মের পুরাতন উৎসবের মহিমা আর গরিমা অপরিসীম। এই উৎসবের শৃঙ্খলাতে মহাশিবরাত্রির উৎসব হয়। মহাশিবরাত্রির উৎসব শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে এটি খুব শ্রদ্ধা আর ভক্তির সাথে পালন করা হয়। কিন্তু মহাশিবরাত্রি পালনের কারণ কি, এই সত্যতা কিন্তু খুব কম লোকই জানেন। শিব ভক্তদের এই জিজ্ঞাসারই উত্তর দেওয়ার জন্য দেবী সরস্বতী ব্রহ্মদেবের কাছে আসেন। প্রণাম ব্রহ্মদেব, আমি আপনার কাছ থেকে মহাশিবরাত্রির বিষয়ে কিছু জানতে চাই। হে দেবী সরস্বতী, আপনি তো স্বয়ং শিবশঙ্করের পরম ভক্ত, অন্তর্যামী আপনি। কিন্তু আমি ভক্তদের হয়ে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আমি জানি দেবী, মহাশিবরাত্রির অর্থ শিবের রাত্রি, অর্থাৎ শিবার শক্তির মিলনের রাত্রি। প্রত্যেক মাসে একটা শিবরাত্রি হয়, কিন্তু মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশীতে বছরে একবারই হয়। মহাশিবরাত্রির শুভ দিনেই শিবার শক্তির প্রথম মিলন হয়েছিল। আধ্যাত্মিক রূপে তো এটা পুরুষ আর প্রকৃতির মিলনের রূপ। অর্থাৎ শিব ঠাকুরের বিবাহের রাতে ব্রহ্মাদেব, তবে তো আমাদেরও এই শুভ বিবাহতে সম্মিলিত হওয়া উচিত। অবশ্যই দেবী, পরন্তু আমাদের আগেই নারদ ওখানে পৌঁছে গেছে, ওই দেখুন। ভগবান ভোলানাথ শিবলোকে নিজের আসনে বসে তপস্যা করছিলেন, তখনই নারদ মুনি সেখানে প্রকট হয়ে শিব ঠাকুরকে প্রণাম করলেন। নারায়ণ নারায়ণ। শিব ঠাকুর নিজের তপস্যা থেকে জাগলেন। দেবর্ষি, আপনি নিশ্চয়ই কোনো শুভকার্যের উদ্দেশ্যেই এখানে আগমন করেছেন। ভগবান, আজকে দিনটা হলো মহাশিবরাত্রির দিন, অর্থাৎ আজকে আপনার শুভ বিবাহ সম্পন্ন হবে। আমি জানি নারদ, আজকে শিব আর শক্তির মিলন হবে, সেই জন্য আজকের দিনটাকে মহাশিবরাত্রির দিন বলা হবে। ভগবান, আপনি এখনো পর্যন্ত বৈরাগ্য হয়েই রয়েছেন, বিবাহের পশ্চাতে তো আপনার এই বৈরাগ্য জীবনের সমাপ্ত হয়ে যাবে, আর আপনি গৃহস্থ জীবনে প্রবেশ করবেন। নারদ, শিব এই বৈরাগ্য রূপেই তার শক্তির সাথে বিবাহ সম্পন্ন করবে। মাতা শক্তি কোথায় ভগবান? দেবলোকের অপ্সরারা ওনার শৃঙ্গার করছে। নারায়ণ নারায়ণ। দেবলোকের অপ্সরারা মাতার শক্তির শৃঙ্গার করে ওনাকে বধূর রূপে সাজায়। নারদ মুনি শিব ঠাকুরের গুণের সাহায্যে ভোলানাথের শৃঙ্গার করতে শুরু করে। পৌরাণিক মান্যতার অনুসারে শিবরাত্রির দিনে শিব ঠাকুর প্রথমবার প্রকট হলেন। ওনার প্রকট হওয়া জ্যোতির্লিঙ্গ অর্থাৎ অগ্নি শিবলিঙ্গ রূপে হয়েছিল, যার না ছিল কোনো আদি আর না ছিল কোনো অন্ত। এই অনন্ত শিবলিঙ্গে প্রকটে দেব, দানব আর মানব সমস্ত সৃষ্টি ধন্দে পড়ে গেছিল। দেবী সরস্বতী এই সংশয়কে মেটানোর জন্য ব্রহ্মদেবের কাছে মিনতি করে। হে ব্রহ্মদেব, সৃষ্টিতে যে প্রথম শিবলিঙ্গ প্রকট হয়েছে, অনন্তের কোনো রকম শেষ কি পাওয়া গেছে? না দেবী, আমি স্বয়ং হংস রূপ ধারণ করে আকাশে উঠতে থাকা শিবলিঙ্গের প্রথম অর্থাৎ ওপরের অংশটা দেখার চেষ্টা করেছি, পরন্তু ওই ওপরের অংশ পর্যন্ত আমি পৌঁছতে পারিনি। পরম আশ্চর্য ব্রহ্মদেব। দেবী, জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় ভাগের শেষ অংশটা কোথায় সেটা জানার জন্য ভগবান বিষ্ণু বরাহ রূপে প্রকট হয়েছেন, একে একে সমস্ত সমুদ্রের গভীরতা মেপে নেয়, পরন্তু শিবলিঙ্গের আধার পাওয়া যায়নি। মহাশিবরাত্রির মহিমা শিবলিঙ্গের মতো অনন্ত আর অন্তহীন। হ্যাঁ দেবী, শিব আর শক্তির বিবাহে আমাদের যেতে হবে। শুভ কর্মে দেরি কিসে, আমরা সবাই শিব ঠাকুরের বিবাহে সাক্ষী হব। শিবলোক রঙ বেরঙের দিব্য ফুলে সাজানো হল। দেবঋষি নারদ গুণের সাহায্যে বিবাহের মণ্ডপ সাজিয়েছিলেন, হবন কুণ্ড প্রজ্জ্বলিত ছিল। দেবী শক্তি বধূর রূপে সুসজ্জিত অপ্সরাদের সাথে বিবাহ মণ্ডপে উপস্থিত ছিলেন।
শিব ঠাকুর গলায় সাপের মালা পরে, শরীরে ভস্ম আর বাঘের ছাল পরে নন্দীর ওপরে বসে পাত্র সেজে বরযাত্রীর সাথে যেতে থাকল। নারদ আর বাকি গণেরা বরযাত্রীর সাথে চলতে থাকল। আকাশ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করলেন। বরযাত্রী ধুমধাম করে বিবাহ মণ্ডপে পৌঁছাল। ব্রহ্মা দেব ও সরস্বতীর সাথে সেখানে পৌঁছালেন। প্রণাম শিব শক্তি। প্রণাম আরাধ্য। প্রণাম দেবী। আমাদের বিবাহতে আপনাদের উপস্থিতিতে আমরা অত্যন্ত প্রসন্ন। এই দিব্য বিবাহের সাক্ষী হয়ে আমরা ধন্য হয়ে গেছি। হে ব্রহ্মদেব, আপনি এই দৈব বিবাহ সম্পন্ন করার পুরোহিতের দায়িত্ব পালন করবেন। আমি শিবশক্তির বিবাহের পুরোহিত হব, এটা তো আমার জন্য সৌভাগ্যের। ব্রহ্মদেব পুরোহিত হয়ে শিব শক্তির বিবাহকে বৈদিক রীতিনীতি মেনে সম্পন্ন করল। দেবী সরস্বতী, নারদ সহিত সব গণ শিব শক্তির ওপরে পুষ্পবৃষ্টি করল। বিবাহ সম্পন্ন হওয়ার পরেই ব্রহ্মাদেব শিবশক্তির কাছে বিনীতভাবে বলেন, প্রভু, আপনার বিবাহের পশ্চাতে আজকের রাত শিব আর শক্তির মিলনের রাত, অর্থাৎ মহাশিবরাত্রি বলা হবে। এই মহাশিবরাত্রির উপলক্ষে যদি আপনিও আপনার নিজের বিচার প্রকট করেন তাহলে ভক্তদের ভালো হবে। নারায়ণ নারায়ণ, আমরা সবাই তো এরই প্রতীক্ষা করছি শিবশঙ্কর। মহাশিবরাত্রি শান্তি আর সদ্ভাবনারই রাত্রি। মহাশিবরাত্রির এই শুভ দিন প্রকাশ প্রকাশ আর সৃজনের যুক্তির প্রকাশ। নারায়ণ নারায়ণ, আপনার শিব বচন শুনে আমরা ধন্য হলাম। বলিদান আর চিন্তন আর বৈরাগ্যের এই রাত মুক্তির মাধ্যম। হ্যাঁ ভগবান, মহাশিবরাত্রির ফল সম্পূর্ণ হওয়ার সময় চলে এসেছে। সৃষ্টির কল্যাণের জন্য আমি শিবশঙ্কর আমার আদি শক্তির সাথে এই প্রকারের লীলা সম্পন্ন করছি। শিব আর শক্তি সকলকে আশীর্বাদ দিয়ে বিবাহ মণ্ডপ থেকে প্রস্থান করলেন। শিবশক্তি নিজের বিবাহের পরে নিজের কক্ষে চলে গেলেন। এই মিলনকেই মহাশিবরাত্রি বলা হয়। মহাশিবরাত্রির দিন যেই ভক্ত শিবশক্তির পূজা অর্চনা করবে সে মোক্ষের ভাগীদারী হবে। মহাশিবরাত্রিতে জাগরণ করে শ্রদ্ধার সাথে ব্রত রেখে যে নিজের আরাধ্যকে প্রসন্ন করিবে তার সমস্ত মনোকামনা পূর্ণ হইবে। মহাশিবরাত্রিতে ওম নমঃ শিবায় জপ করতে করতে বেলপত্র আর দুধ দিয়ে অভিষেক করে যে ভক্ত মহাশিবের ভক্তি করবে সে শক্তি আর মুক্তি দুটোই পেয়ে যাবে। মহাশিবরাত্রির এই পর্ব যুগ যুগ ধরে ভক্তি আর শ্রদ্ধার সাথে পালন করা হবে। নারায়ণ নারায়ণ, শিব শক্তির জয় হোক। ভোলানাথ আপনাদের সবার মনোকামনা পূর্ণ করুক, ধার্মিক কথার মাধ্যমে নিজের জ্ঞান বাড়ান আর ঈশ্বরের লীলার আনন্দ নিন। শিব শক্তির মাধ্যমে ভক্তির প্রসাদ পাবার জন্য দেখতে থাকুন RDC ডিভাইন স্টোরিজ চ্যানেল। লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে ধর্মের প্রচারে সহযোগিতা করুন।